নমস্কার। গতকাল থেকে রিক প্রকাশনীর ফেসবুক পেজে আমার ধারাবাহিক উপন্যাস একলা পথে শুরু হয়েছে এবং সেটাকে ঘিরে অনিরুদ্ধ চক্রবর্তী গল্পকার খুব সুন্দর একটি স্বাস্থ্যকর প্রশ্ন উত্থাপন করেছেন, যা আবার সেই সুর আবার শোনা গেছে সৌমিত্র রায়ের কাছে, যিনি আমার পুরবীর ধারক। পুরবী ইতিমধ্যে 25টি এপিসোড সৌমিত্র রায়ের সুসম্পাদিত পত্রিকা দৈনিক অনলাইনে বের হয়েছে। তাদের দুজনের প্রশ্ন একই জায়গায় লীন হয়ে রয়েছে। যেহেতু দুজনের এই দুটো উপন্যাসের বিষয় রবীন্দ্রনাথ, তাহলে লেখকের স্টাইল এবং ন্যারেটিভ এবং বিষয়বস্তুতে সাদৃশ্যই কি রইল? তাহলে কি লেখক আবার পুনরাবৃত্তি করছেন? পুনরাবৃত্তি নয়, এর মূল কারণ হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ অনন্তের যাত্রী, তাকে লিখে শেষ করা যায় না। এই মহাসমুদ্রের বর্ণনা করা যায় না, আমি তার নুড়ি পাথরের বর্ণনা করছি মাত্র। স্টাইল আর ন্যারেটিভের দিক থেকেও, স্টাইল এবং ন্যারেটিভের দিক থেকেও দুটো উপন্যাসই আলাদা। পুরবী দিনলিপির ঢঙে লেখা, পুরবীর প্রয়াস হচ্ছে যে রবীন্দ্রনাথের সঙ্গে 24 ঘন্টার জীবনে আমার অন্তত 1-1.5 ঘন্টা দেখা হয় এবং সে একজন মধ্যবয়স্ক মানুষ যে রবীন্দ্রনাথের সঙ্গে অবসন্ন হয়ে বিষণ্ণতা থেকে মুক্তি পাওয়ার জন্য কথা বলে এবং তার আত্ম আবিষ্কার হয়, এবং আমার যারা পুরবীর পাঠক তাদের কাছেও তাই। আর একলা পথে হচ্ছে লেখক বাইরে থেকে অবজার্ভ করছেন রবীন্দ্রনাথের অন্তর্লোকের মহাযাত্রাকে। আমার মনে হয় এরকম সুন্দর বিতর্ক, এরকম বিরূপ সমালোচনা আমি মোটেই বলবো না, এরকম অপূর্ব প্রশ্নগুলির উত্তর দিতে আমি বারবার আমার পাঠক পাঠিকার কাছে আসব। প্রসঙ্গত রবীন্দ্রনাথকে নিয়ে আমার আরেকটি নভেলা সম্প্রতি আবার প্রকাশিত হবে, তুমি থাকো সিন্ধু পারে। সে আরেক রবীন্দ্রনাথের নিচয়, আরেক রবীন্দ্রনাথের কথা। যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।